আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থার প্রথম তিন মাসে যে কাজ করা যাবে না। একজন গর্ভবতী হিসেবে এমন 12টি কাজ আছে যা করা একেবারে নিষিদ্ধ, তাই আজকে আমরা তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভাবস্থার প্রথম তিন মাস মায়ের জীবনে অনেকটা জাদুকরি সময় বলে মনে হয়। নতুন প্রাণের আগমনের খবর উদ্দীলিত হতে থাকে নতুন মায়ের জীবন। শুধু মায়ের জন্যই নয়, সন্তানের জন্য এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত, তাই দরকার সচেতনতার। গর্ভাবস্থার শুরুতেই জেনে নিন আপনি প্রেগনেন্ট কিনা। আজকাল প্রেগনেন্সি কিট কিনতে পাওয়া যায়। এই পরীক্ষার মাধ্যমে 95% পরীক্ষাই সঠিক বলে ধরে নেওয়া হয়। তবে 100% নিশ্চিত হতে চাইলে ডাক্তারের পরীক্ষা বা আল্ট্রাসাউন্ডের পরীক্ষা করতে পারেন। একবার পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর থেকে সাবধানে চলাফেরা করুন। অ্যালকোহল, ক্যাফেইন, ধূমপান থেকে দূরে থাকুন, তা প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনোভাবেই হোক না কেন, কারণ এসব জিনিস থেকে বাচ্চার বেশি ক্ষতি হয়। দ্বিতীয় কাজটি হচ্ছে ডাক্তারের পরামর্শ নেওয়া। যেহেতু আপনি অন্তঃসত্ত্বা, তাই আপনাকে সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এমন একজন ডাক্তার নির্বাচন করুন যার সাথে সবসময় যোগাযোগ করা সম্ভব, যে কোনো দরকারে তাকে কাছে পাওয়া যাবে। এমনকি দূরত্বও খেয়াল রাখবেন, যেহেতু আপনি অন্তঃসত্ত্বা, তাই এ সময় বেশি চলাফেরা করতে পারবেন না, কেননা বাচ্চা তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে শরীরে বেশ কিছু হরমোনের পরিবর্তন ঘটে, যার ফলে বমিভাব, মাথা ঘোরা, খেতে না পারা, শরীর খারাপ লাগা হতে পারে। তবে সবাইকে যে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে তাও নয়, কখনো কখনো এই ধরনের উপসর্গ দেখা নাও যেতে পারে। এমন কিছু হলে ভয় পাবেন না, আবার না হলেও ভয় পাবেন না। বেশি বমি হলে সকালে উঠে লেবু পানি খেতে পারেন, আর মাথা বেশি ঘোরালে শুয়ে পড়ুন, কিছুক্ষণ বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। প্রথম তিন মাসে আরেকটি বড় পরিবর্তন হচ্ছে স্তনের আকারে। হরমোন ঘটিত পরিবর্তনের কারণে এ সময় স্তনের আকার পরিবর্তন হতে শুরু করে ধীরে ধীরে। সেই কারণে স্তনে ব্যথা হবে, এমনকি স্তন নরম হয়ে যাবে। এমনটা হলে ভয় পাবেন না, মনে রাখবেন এই পরিবর্তন আপনার সন্তানের জন্য জরুরি। প্রস্রাবের পরিমাণ বেড়ে যাওয়া। সন্তান গর্ভে ধারণ করার ফলে কিছু শারীরিক পরিবর্তনও ঘটে। যেহেতু সন্তান জরায়ুতে ধারণ করা হয় আর জরায়ুর অবস্থান থাকে প্রস্রাব নালীর উপরে, তাই বাচ্চার বৃদ্ধির সাথে সাথে জরায়ুর প্রস্রাব নালীর উপর বেশ চাপ ফেলতে থাকে, ফলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যাবে। এই সমস্যা গর্ভাবস্থার প্রথম তিন মাস এবং শেষ তিন মাস প্রবল আকার ধারণ করতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই প্রস্রাব চেপে রাখা যাবে না, যখনই প্রস্রাবের চাপ আসবে তখনই তা সেরে ফেলতে হবে। গর্ভাবস্থার শুরু থেকে যে সমস্যাটা প্রবল হতে পারে তা হচ্ছে রক্তচাপ সমস্যা। এক্ষেত্রে কিছু নারীর রক্তচাপ বেড়ে যেতে পারে, আবার অনেকের রক্তচাপ কমে যেতে পারে, সেই সাথে দেখা দিতে পারে সুগারের সমস্যা। তাই সন্তান গর্ভধারণের পরপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা একবার করে নিতে হবে, দেখতে হবে গর্ভাবস্থা স্বাভাবিক আছে কিনা। এমন কোনো সমস্যা দেখা দিলে নিয়মিত চেক আপ করতে থাকতে হবে। বুক জ্বালা এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে। অন্তঃসত্ত্বা নারীর খাবার হজম হতে ও পেট খালি হতে অন্য নারীর তুলনায় সময় বেশি লাগে, তখন গর্ভস্থ সন্তান খাবার থেকে পুষ্টি গ্রহণ করতে সময়ও একটু বেশি লাগতে পারে। কিন্তু এই কারণটাই গর্ভবতী নারীর জন্য হয়ে যায় কষ্টের কারণ। এর ফলে গর্ভবতী নারী শিকার হতে পারে কোষ্ঠকাঠিন্য ও বুক জ্বালার মতো রোগে। ঘাবড়াবেন না, দরকার হলে ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে পারেন। মুড সুইং সমস্যা। মুড সুইং সমস্যা, একজন গর্ভবতী নারী গর্ভধারণ করেছেন এটা জানার পর থেকে আনন্দিত, উদ্বিগ্ন, প্রফুল্ল, ক্লান্ত, এমনকি রাগ, বিভিন্ন ধরনের অনুভূতি অনুভব করেন। এত সব কিছু একসাথে মানিয়ে নেওয়াটাও একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। অনেকেই ঠিকমতো মানিয়ে নিতে পারেন না নতুন পরিস্থিতির সাথে, ফলে শিকার হন মুড সুইংয়ের। সেই সাথে নানা রকম হরমোনাল চেঞ্জের কারণে রাগ বা খারাপ লাগার অনুভূতি হতেই থাকে।
এমন কিছু হলে অধিক উত্তেজনা পরিহার করে চলতে হবে, কারণ বেশি উত্তেজনা গর্ভস্থ সন্তানের জন্য ভালো নয়। সঙ্গীর সঙ্গে ভালো ব্যবহার করা, সঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করুন। মনে রাখতে হবে, আপনি যেমন মা হচ্ছেন তেমনই তিনিও বাবা হচ্ছেন। তার কোনো ভুল দেখতে পেলে তার সাথে রাগারাগি না করে সাহায্য করুন। সেই সাথে আপনার কোনো কিছু খারাপ লাগলে তাকে বুঝিয়ে বলুন, দেখবেন সম্পর্ক আরও ভালো হবে। গর্ভাবস্থার প্রথম তিন মাসে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রেগনেন্সি সেফ কিনা সে ব্যাপারে লক্ষ্য রাখা। মনে রাখবেন, ভারী কোনো কাজ একদমই করা যাবে না। প্রথম তিন মাস খুবই সাবধানী হতে হবে, কারণ এই তিন মাসেই অ্যাবর্শন হওয়ার চান্স থাকে সবচেয়ে বেশি। সেই সাথে এমন খাবার খাবেন না যা বাচ্চার জন্য খারাপ হয়। পেঁপে, আনারসের সাথে কাঁচা বা আধা সিদ্ধ প্রোটিন যেমন মাছ, মাংস, ডিম এসব পরিহার করে চলতে হবে। প্রোটিন ভালো করে সেদ্ধ করে বা রান্না না করে খাবেন না, এগুলো থেকে খুব সহজেই জীবাণু ছড়ায় বা বিষক্রিয়া হতে পারে। প্রথম তিন মাস খেতে কষ্ট হয়, কিছু খেতে ইচ্ছে করে না, তাও বাচ্চার কথা চিন্তা করে যতটা সম্ভব ততটা স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করুন। এই সময় যদি আপনি স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা না করেন তাহলে বাচ্চা পুষ্টিহীনতায় ভুগতে পারে, এমনকি কম ওজনীয় জন্মগ্রহণ করতে পারে, যা পরবর্তীতে বাচ্চার মানসিক এবং শারীরিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ গ্রহণ করা। গর্ভাবস্থার প্রথম দিকে বিভিন্ন সমস্যায় ভুগতে পারেন, এমনকি গ্যাসের সমস্যা বা মাথা ব্যথা, জ্বর হলেও ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না, এতে বাচ্চা ক্ষতিগ্রস্ত হতে পারে। পুরো গর্ভাবস্থা জুড়ে যে ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো পর্যাপ্ত বিশ্রাম নেওয়া। ঘুমের সময় বাড়িয়ে দিন, দিনে 8 থেকে 10 ঘন্টা করে ঘুমানোর চেষ্টা করুন। এছাড়াও সারাদিনে কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিতে ভুলবেন না। যদি আপনার ঘুম আসতে নাও চায় তারপরও শুয়ে বিশ্রাম নেবেন। মনে রাখবেন, সন্তান সবার কাছেই মূল্যবান, সবাই চাইবে সুস্থ সন্তানের জন্ম দিতে, তাই কষ্ট হলেও সন্তানের ভালোর জন্য সাবধানে সব কিছু মেনে চলার চেষ্টা করুন। সেই সাথে নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ রাখুন, বিশ্রামে থাকুন, উত্তেজিত থাকবেন না, সেই সাথে উদ্বেগ বা ভয়কে এড়িয়ে চলুন। এমন কিছু করবেন না যাতে আপনি ভয় পাবেন। সব থেকে বড় কথা হলো নিজের খেয়াল রাখুন। আপনি ভালো থাকলে আপনার সন্তানও ভালো থাকবে। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থার প্রথম তিন মাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় সবচেয়ে বেশি গর্ভপাতের ঘটনা ঘটে থাকে, তাই নিজে সাবধান হওয়ার চেষ্টা করুন। আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্থতা কামনা করছি। ভিডিওটা ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।